গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা ডিভাইন পাওয়ার অব অ্যাটর্নি বা যোগ বিভূতি। বসন্ত মামা এবারে সত্যি সত্যি দারুণ একটা কোয়ার্টার পেয়েছেন দেখলাম, শালবনের মাঝখানে, রঞ্জন জানালো। ব্যাঙ্গালোর থেকে গোমো গিয়েছিলি, ওটা কলকাতার পথে পড়ে। অফিসের কাজেই গোমোর দিকে গিয়েছিলাম, ভাবলাম মামা মামি তুতুমিতুকে দেখে যাই। বাব্বা, যা জবর ঠান্ডাটা পড়েছে ওখানে! বাড়িটা কিন্তু দারুণ, ঘুরে এসো একবার। কেমন আছেন ওরা? একটা নভেলটি দেখলাম এবারে, মামা মামিতে প্রলয়ঙ্কর ঝগড়া হচ্ছে, বসন মামার গুলতাপ্পি বসন মামি আর সহ্য করছেন না। নারী মুক্তির বাতাস লেগে মামি এখন হক কথা শোনাতে আরম্ভ করেছেন। যতই হক কথা বলেন ততই দেখি না হোক যুদ্ধ বাঁধে, একেবারে লঙ্কাকাণ্ড চলেছে বাড়িতে। সে কি রে মামি, তো মানে মামি কি করি বা কিরকম শুনবে? বলছি, এই ধরো আমি যাবামাত্র বসন মামা জানালেন আগের বাড়ির চেয়েও ঠান্ডাটা এ বাড়িতে বেশি হবার কারণ এ বাড়িটা শালবনের মধ্যে, বনে জঙ্গলই শীত বেশি পড়ে। আগের বাড়িটা ছিল ফাঁকা মাঠের মধ্যে, তাই ঠান্ডা কম পড়ত। এ কথা শুনেই বসন মামি বললেন, বাজে কথা রাখো, ফাঁকা মাঠে কনকনে বাতাস বয়ে যাওয়ার কোনো বাধা পায় না, ঠান্ডা সেখানেই ঢের বেশি। আর যাবে কোথায়? বসন মামা একেবারে খেপ চুরিয়াস শুরু করলেন, আসিলা তো কলকাতা শহরে, শীত গ্রীষ্মের তুমি জানো ডাকি, গাছ বাইয়া বাইয়া শীত লামে তো জানো? আমি জানি, আমি নিজ চক্ষু দিয়াই দেখছি। যখন সেই ফরেস্ট ডিপার্টমেন্টে সার্ভিস করতাম, গাছ বাইয়া বাইয়া গুড়ি গুড়ি শীত নামতে আসে। আউটার স্পেস হইতে এই অর্থে গাছটাই না শীত নামায়। সঙ্গে সঙ্গে মামি বললেন, তবে মরুভূমিতে রাত্রির অত শীত নামে কি করে, সেখানে কটা গাছ? বসন মামা বললেন, তয় না মাইয়া মাইনষের বুদ্ধি, ডেজার্ট ক্লাইমেট। ডেজার্ট হইল গিয়া অন্য কথা, গাছ নাই বইলা শীত ওইখানে নামে না, শীত ওঠে বালুকোনার থেকে বাষ্পাকারে, শীত উঠা আসে ইনার স্পেস হইতে। ফরেস্টে শীতের ডাউনওয়ার্ড মুভমেন্ট আর ডেজার্টে আপওয়ার্ড, বুঝলা? একটা লামে আউটার স্পেস থেকা, অন্যটা উঠে ইনার স্পেস থেকা। তুমি আর কি বুঝবা সায়েন্স, পগল ছাতা। মামি তাতে না দমে বললেন, কিন্তু সুমেরু কুমেরুতে গাছও নেই বালুকণাও নেই, তবে দর্দণ্ড শীত আসে কোত্থেকে? ওখানে শীত নামে না ওঠে তোমার পাজিতে কি বলে? বিরক্ত বসন মামা এবার বলেন, তুমি কি গাড়ল? এইটাও জানো না যে মেরু অঞ্চলে শীত ওঠেও না লামেও না, থাকে। ওই দেশে শীত আসেও না যায়ও না, থাকে। হেইডেই হইল শীতের পারমানেন্ট রেসিডেন্স, এইখানেই শীত গজায় এবং দিকে দিকে সার্কিউলেট করে। একদিন তুতুমিতুর ম্যাপটা লইয়া বৈশা সব ফ্যাক্টস অ্যান্ড ফিগার এক্সপ্লেন করে দি মনে, স্কুলে জিওগ্রাফি পড়ো নাই? মামি বলেন, তুত চত্ত বাজে কথা, বলে চুল বাঁধতে বসেন। নেক্সট কর্ণাটকে হাতি আছে কিনা এই প্রসঙ্গে বসন মামা বললেন, হাতি অ্যানিমেল হিসাবে মন্দ না, কেবল লেজে অনুমাত্র হাত লাগলেই ক্ষিপ্ত হইয়া উঠে, এই যা ক্ষিপ্ত হইয়া সাট মারে, আর হাতির সাট যে খায় তারে আর অন্ন জল খাইতে হয় না। শুনেই মামি আপত্তি জানালেন, দূর দূর, হাতিতে আবার চাট মারে নাকি? হাতি কি দুধেল গাই না ঘোড়া? হাতিতে কখনো চাট মারে বলে কেউ শোনেনি। বসন মামা শান্ত গলায় বললেন, তুতুর মা, হাতি হইল এক বিশাল প্রাণী, যেমন কিনা ভারতবর্ষ। তুমি আর এক প্রকার জানো আর আমি জানি আরেক প্রকারে, এইরকম তো হইতেই পারে, পারে না? সেই অন্ধকাল আর খঞ্জের কাহিনী শুনো নাই? অন্ধকাল আর খঞ্জ গেল জাদুঘরে হাতি দেখনের লাইকা, যাইয়া হইছে কি, শালা অন্ধ তো সুরটা চাইগা ধরছে, ধৈরা ভাবতাছে হস্তি হইলে বুঝি রবারের নলের তুলা, দীর্ঘ নরম সর্পবত। আর কালা, কালাটা ভাবে কি? কালার প্রসঙ্গে এসে হোঁচট খেয়ে যান বসন মামা, তারপরই সামলে নেন, কালা অন্য এক ডিফারেন্ট ভিউ দিল, আর খঞ্জের হইল গিয়া আরও একটা থার্ড অপিনিয়ন। অন্ধকাল আর খঞ্জের তো ফিলোসফি অফ লাইফ এক হইতে পারে না, সুতরাং অগহস্তি দর্শনও ভিন্ন ভিন্ন হইব, ঠিক কি না কও? আমাগো সিচুয়েশন অনুরূপ, তুমি হইলে গিয়া তুতুমিতুর মা ফেমিনাইন,
আর আমিও গো বাবা মাস্কুলাইন, দুইজনার ভিউতে এক হইতেই পারে না, ঠিক কিনা তুমি কও? যত পাগলের কাণ্ড বলে মামি রেগে ঝনাত করে চাবিটা পিঠে ফেলে আপন মনে গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেলেন। তখন এমনিতেই মামির দুশ্চিন্তা যাচ্ছিল, পোস্টাল স্ট্রাইকে অনেকদিন বাপের বাড়ির চিঠি পাচ্ছিলেন না। তারই মধ্যে বসন মামা সিম্প্যাথি জানাতে গিয়ে বলে বসলেন, না তুতুর মা, আগের দিন কালিয়েছিল ভালো, বানরের পায়ে পত্র বাইন্ধা সাইরা দিত যুদ্ধের টাইমে, আর বাতাসে উইরা সরি শূন্যে লম্ফ দিয়ে সেই বানর ঠিকই মেসেজ পৌঁছায় দিত। আমাগো পিএনটির যা অবস্থা, অগৌসিত বানরের মেসেঞ্জার সার্ভিস অ্যাভেল করা। হেসে ফেলে মামি বললেন, এত শিগগির ভীমরতি ধরলে বাকি জীবন চাকরি করবে কেমন করে? একটু আগে বললে অন্ধ খঞ্জ আর কালার হস্তি দর্শন, আবার বলছো মাদরের পায়ে চিঠি বেঁধে উড়িয়ে দেবার গল্প, ওটা পায়রা হবে। এই হাসিটা বসন মামার একেবারেই সহ্য হল না, খেপে অস্থির হয়ে উনি আপিসে বেরিয়ে গেলেন পানটান না নিয়েই। যাবার সময় বললেন, গিন্নি তো না উকিল, উকিল তুমি বরং কোর্টে যাওয়া সওয়াল করো, ভালো পয়সা পাইবা বুঝলা তো তুমি তোর মা। মাইয়া মাইছেরা তো মুখর স্বভাব ভালা না, আমি ফিরুমি নাই পোড়ার ঘরে, লাইনে গলা পাইতা দিমো আইস, তুমি ইন্স্যুরেন্সটা লইয়া বেনারসি কিনতে পারবা। হ্যাঁ ওটাই তো বাকি আছে, বেনারসিটা না কিনলেই চলছে না বলে মামি লুচি ভাজা কন্টিনিউ করেন। আমি উদ্বিগ্ন হয়ে মামিকে ঠেলতে থাকি, ও মামি মামাজি বললেন ফিরবেন না, ও মামি মামাজি বললেন লাইনে গলা পেতে দেবেন। বলুক গে, মামি খুন্তি নেড়ে বলেন, অমন রোজই বলে, তুই খা আর দুখানা লুচি নিবি। এদিকে সন্ধে হয়ে গেল, বসন মামা অফিস থেকে ফিরলেন না। মামি দিব্যি নিশ্চিন্ত মনে রুটি বেলছেন, শেখছেন, গল্প করছেন, আমি অস্থির, ও মামি বসন মামা যে ফিরলেন না। ফিরবে ফিরবে, খিদে পেলেই ফিরবে, ধোকার ডালনা হচ্ছে জানে তো। রাত 9টা নাগাদ শীতে কাঁপতে কাঁপতে বসন মামা হাজির, ঢুকেই ডান হাতে নিজের গলাটি চেপে ধরে বাঁ হাত মামির সামনে বাড়িয়ে দিয়ে ধরা গলায় বললেন, মাফলার। মামি দৌড়ে ও ঘর থেকে মাফলার এনে দেন। বসন মামা রুদ্ধকণ্ঠে বলেন, ডেটল, গরম জল, গামছা। তুতুবিতু দৌড়াদৌড়ি করতে থাকে, কি ব্যাপার কি ব্যাপার? বসন মামা বলেন, নুন গরম জল, আদা চা, দুই পিস বিস্কিট। আস্তে আস্তে সব পরিষ্কার হলো। অফিস ফেরত বাজারে না গিয়ে আজ বসন মামা অন্ধকারের পর লাইনে মাথা দিতেই গিয়েছিলেন এবং দিয়েও ছিলেন। ঘণ্টাখানেক পরেও যখন কোনো ট্রেনের নামগন্ধ নেই তখন উনি উঠে এসেছেন, কিন্তু এই শীতের রাতে অতক্ষণ হিমশীতল লোহার রেলের উপর গাল গলা পেতে রেখে গলায় মক্ষম ঠান্ডা লেগে গেছে, স্বরভঙ্গ, গলায় ব্যথা ও কাশি শুরু হয়েছে। এছাড়া রেললাইন ব্যাপারটাই অত্যন্ত নোংরা। মাথাটা অতক্ষণ ওই ডার্টি প্লেসে রেখে দিয়ে বসন মামা খুব বিচলিত, ডেটল গরম জলে স্নান না করলে অন্য যে কোনো অসুখ ওর হয়েই যাবে। মামি ছুটলেন আরও গরম জল চড়াতে, গলায় মাফলার জড়িয়ে নুনে জলে গার্গেল করে ডেটলে হাত মুখ ধুয়ে দুটো বিস্কুট দিয়ে গরম গরম আদা চায়ে চুমুক দিতে দিতে তৃপ্ত বসন মামা বললেন, দেখলা তো রঞ্জন, ম্যারিড লাইফে কত জ্বালা, ডোন্ট গেট ম্যারিড, স্বাধীনতাহীনতায় কে মরিতে চায় রে, কে মরিতে চায়। মামি আবার কারেক্ট করতে আসছিলেন, আমি ছুটে গিয়ে বাধা দিলাম। রঞ্জন এতদূর বলে নিজেই এক কাপ চা চাইল, তারপর দেয়ালের রামকৃষ্ণ ক্যালেন্ডারের দিকে চেয়ে বলল, পরের দিন সকালে গিয়ে দেখি বসন মামার ঘরে কুলুঙ্গিতে এক কালী ঠাকুরের ছবি, তাতে বসন মামা ফুলচন্দন দিয়ে ধূপ জ্বেলে দিচ্ছেন। আমি তো টেরা, মামিমাই লক্ষ্মী পুজো করেন দেখছি, বসন মামা তো এসবের ধার দিয়েও যেতেন না। কালী ঠাকুর আবার কবে আমদানি হলো? আমি বলেই ফেললাম, মামা তুমি আবার পুজো ধরলে কবে থেকে? তগো মামি আগে স্টার্ট করছিল বটে, তাই আমি ফার্স্ট হইয়া গেলাম। মামার মুখে বিশ্বজয়ীর হাসি, মনে আছে তর সেই যে বিশপের প্যারা বলাটা, কচ্ছপার খরগোশের সেই নিমন্ত্রণ, কে আগে লম্বা গলা বাড়াইয়া কলসি থেকে মাছের ঝোল খাইতে পারে? খাইলেও গিয়া খরগোশ, যদ্যপি কচ্ছপের গলা, এও হইল গিয়া সেই কাহিনী, সাধন মার্গে বহুত দূর অ্যাডভান্স করে গেছে কিনা। আমি আর ঈশব প্রসঙ্গে না গিয়ে শুধু বললাম, তুমি সাধক নাকি? অল্প, লাজুক মুখে বসন মামা উত্তর দেন, তুমি সাধনা টাধনা করো সত্যি সত্যি? গোপনে। কতদিন করছো?
লং টাইম, লং প্র্যাকটিস, সাধনা তো প্র্যাকটিসের ব্যাপার। সাধনার কী সব স্তরটর আছে শুনেছি, তুমি এখন কোন স্টেজে আছো? ফেজ নম্বর থ্রি, ফাইনাল স্টেজটা সংসারে বসে হয় না, শ্মশানে যাইতে হয়। ও বাবা, সে কি সব সাধনা টাধনা নাকি? ওসব করে কাজ নেই বাপু। তা এখন তুমি কী কী স্তর পার হয়েছ? মোট কটা স্তর আছে? ফেজ সাইডটা আর স্তর হইল তোমার টোটাল 29, 29টা। আমি ক্রস করছি 21টা। 21? বাপরে, তো সেগুলো কি কি? শুনবা? শুই না বুঝবা কিছু? তন্ত্রমন্ত্রের লাইনে পড়াশোনা করছো কিছু? করো নাই? শুই না ফল নাই তাইলে? আমি অহনব্দি শিখছি মারণ, উচাটন, বজ্রদংশন, ব্যাসক, কুম্ভক, অর্ধকুম্ভক, জলের উপর দিয়ে গমনাগমন, হিপনোটিজম, ম্যাসমারিজম, নিহিলিজম, এইটা অদৃশ্য হয়ে যাওয়ানোর উপায়। আসন সিদ্ধাই বাসন সিদ্ধাই কয়টা হইল? বদ্ধ প্রাণায়াম, মুক্ত প্রাণায়াম, ভুজঙ্গ প্রয়াত, অগ্নিভূক, বায়ুভূক, ঈশ্বরের সহিত কথোপকথন, এই আরই নাম সোল কালচার। এইটা মার্কিন দেশে খুব চলে, যোগ বিভূতি আর ESP। সোল কালচার স্টেজটা আমি বিগত 28 জুন তারিখে কমপ্লিট করছি। আর যোগ বিভূতি? সেও হইয়া গেছে তোমার গিয়া 19 আগস্ট, অহনাসি ESP-তে। আর বাকি কেবল লাস্ট অ্যান্ড ফাইনাল 4th ফেজ, তাইতে 8টা স্টেজ আছে। একই গ্রুপের অষ্টক সাধনা, তার কয় ডিভাইন পাওয়ারও ব্যাটন নি। হেইডা পাওয়া হয়ে গেলে তো বাস, তুমি রামকৃষ্ণ অরবিন্দের লহ নমস্কার হইয়া গেলা। বাব্বা, আচ্ছা এত? আচ্ছা বসুন মামা, যোগ বিভূতি ব্যাপারটা কি আমাকে দেখাবে? হইব হইব, দেখবিও নে, তাড়াটা কিসের? যোগ বিভূতি তোমার রপ্ত হয়ে গেছে? হয় নাই, জলবধ জলবধ। প্লিজ বসুন মামা, যোগ বিভূতি দেখাতেই হবে। আচ্ছা ব্যাপারটা ঠিক কি বলো তো, ম্যাজিক টেজিক? সিম্পল, এই যেমন ধরো তুমি একটা ধানি লঙ্কা লইয়া কষাকষ চাবাইলে তোমার কিচ্ছু হইব না, কিন্তু যার যোগ বিভূতি নাই সে চাবাইলে জলনে মুখ প্যাট থেকে রক্ত বাইরিব। আর যোগ বিভূতি সম্পন্ন ব্যক্তি অবিচল। বসুন মামা, যোগ বিভূতি দেখাও প্লিজ, আমি যোগ বিভূতি কখনো দেখিনি। দেখামো অনে, লাঞ্চ টাইমে রিমাইন্ডার দিয়া দিস। ও কিছুই না, সিম্পল। দুপুরে বসন মামা আর আমি পাশাপাশি দুটো পিঁড়িতে খেতে বসেছি, সামনে ভাতের থালা। আমি মনে করিয়ে দিলাম, বসন মামা যোগ বিভূতি? বসন মামা হাঁকলেন, তু তুমি তু, উঠান থিক্কা ধানি লঙ্কা তুইলানো তো মনা 1 ডজন। তু তুমি তু অমনি ছুটল চুপড়ি হাতে, মুহূর্তের মধ্যে লাল সবুজ এক চুপড়ি ধানি লঙ্কা নিয়ে হাজির, তারপরই ছুটল হাত ধুয়ে ফেলতে। আমি তো দেখেই ভয়েই কাঁটা, এতগুলো চিবোবেন কি সর্বনাশ? বসন মামা বললেন, দেখবা যোগ বিভূতি, দেখালো মনোযোগ দিয়া। এই লইলাম 2টা লঙ্কা, এই দিলাম মুখে, চিবাইলাম কষাকষ কষাকষ যেন আইসক্রিম, এইডারই কয় যোগ বিভূতি, বুঝলা? খুব কঠিন। লঙ্কা চিবুতে চিবুতে এই কথাকটি বলা হয়েছিল, তারপরে যেন কেমন কেমন হয়ে গেল সব। বসন মামার জিভ জড়িয়ে উচ্চারণ অস্পষ্ট হয়ে গেল, চোখ লাল হয়ে উঠল, দৃষ্টি অপ্রকৃতিস্থ, মুখভঙ্গি অস্বাভাবিক হয়ে পড়ল। নেক্সট স্টেজের চোখ থেকে অবিরত জল ঝরতে লাগল। কোনো রকমে বসন মামা তখনও বলে চলেছেন, এইবার এইবার এই লইলাম 1 মুঠি অন্ন, এই ভৈরা দিলাম মুখ গহ্বরে, এই চাবাইলাম তারপর 1 ঘটি জল, এইভাবে ঢক ঢক করে গিলা ফেলাইলাম, এইবার ফাইনাল স্টেজ, চক্ষু মুদিয়া পদ্মাসনে স্থির হইয়া বসবা, বৈশা ঠিক এইভাবে মুক্ত প্রাণায়াম করবা, অর্থাৎ মুখ হা কইরা বাতাস টানবা সারবা, টানবা সারবা, এই হইতাছে তোমার রিয়েল যোগ বিভূতি। বলতে বলতে তার কান দুটো টকটকে লাল হয়েছে। তুতুমিতেও ততক্ষণে গলা ছেড়ে, ওগো বাবা গো তোমার কি হলো গো, বলে ডুকরে কেঁদে উঠেছে। আর মামি 1 বাটি দুধের স্বর এনে বলেছেন, শিগগির এটা খেয়ে নাও তো, জিভে ননির প্রলেপ দিলে জ্বালাটা বন্ধ হয়ে যায়। এক চোখ বন্ধ, তা থেকে অবিশ্রাম জল পড়ছে, অন্য চোখটা একটু খুলে বসন মামা মামির হাত থেকে বাটি নিয়ে বললেন, বাকি কেবল লাস্ট ফেজ, ডিভাইন পাওয়ার অব অ্যাটর্নি। গল্পকথনটাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন
নবনীতা দেবসেনের লেখা ডিভাইন পাওয়ার অব অ্যাটর্নি বা যোগ বিভূতি। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।